এই ডিশটা আশা করি আপনারা অনেকবার রেস্টুরেন্টে খেয়েছেন, বাট একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবেন সেটাই করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমাদের রেসিপি চিকেন দো পেঁয়াজা। তার জন্য চিকেন নিয়েছি 1 কিলো, তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সাদা তেল আর লবণ, দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, এবার তাতে জিরে ফোড়ন আর গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজ। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি, আর দিয়ে দেব রসুন আর শুকনো লঙ্কার পেস্ট, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু টমেটো কুচি, টমেটো কুচি দিয়েও ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর লবণ দিয়ে দিলাম যাতে টমেটোগুলো গলে যায়, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 10-12টা কাজু বাদাম বাটা, দিয়ে আবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার মিক্সি ধোয়া বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। এবার একটু ঢেকে রাখলাম।
আর টক দই দিয়ে দিলাম, একটু ফেটিয়ে রেখেছিলাম। টক দই দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আবারও ঢেকে রাখলাম। দেখুন টক দই থেকে কত জল উঠে গেছে আর পেঁয়াজের। এবার আমি এই পাশে একটা প্যানে ঘি দিয়ে দিলাম 2 চামচ। তারপরে একটু মৌরি ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন ভালো সুগন্ধ বেরোবে তখন আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু সতে করে নেব, খুব বেশি ভাজবো না। আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এইবার এই পাশে চিকেনটা দেখুন হয়ে গেছে, এর মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে কালারটা, তাই না? ব্যাস আমি সার্ভ করে নিয়েছি, হয়ে গেছে আমার চিকেন দো পেঁয়াজা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।